হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ বলছি হাঙ্গেরির জিও শহর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে হায়ার স্টাডি, এবং আরও স্পেসিফিকলি যদি বলতে চাই তাহলে সেটি হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নামে একটি স্কলারশিপ নিয়ে। তো যেহেতু হায়ার স্টাডি বা স্কলারশিপ নিয়ে কথা বলবো, তো প্রথমে আমি আমার কারেন্ট এডুকেশনাল অ্যাক্টিভিটিসটা আপনাদের সাথে শেয়ার করি। আমি হাঙ্গেরির সেচেন এস্তেভান ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে মাস্টার্সে পড়াশোনা করছি। তো আজকে আমি এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা নিয়ে আলোচনা করব, এবং আমি আশা করি যে এই পুরো ভিডিওটি দেখলে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ আসলে কী বা কেমন সেটি সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পাবেন। তো সেটার জন্য আমার সাথেই থাকবেন, এবং আমি এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমার ফ্রেন্ড সুমনকে সাথে নিব। আমি তার সাথে মূলত আলোচনা করব এই পুরো ব্যাপারটি নিয়ে। তো সাথেই থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সুমন ভাইকে। সুমন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালোই আছি। আচ্ছা সুমন ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু আমাদেরকে দিতেন প্রথমেই। হ্যাঁ, আমি আরিফুর রহমান সুমন। আমি বর্তমানে হাঙ্গেরির গিও শহর থেকে বলছি। আমি হাঙ্গেরিতে 2020 সালের দিকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে এসেছি। হুম হুম। এবং আপনি আপনার পড়াশোনা করছেন কোথায় বা কোন ইউনিভার্সিটিতে বা কোন বিষয়ে, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি বর্তমানে জিও শহরে সেচেনি ইস্তবান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি মাস্টার্স প্রোগ্রামে। আমার মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওকে ওকে সুমন ভাই, তো আপনি আমাদেরকে যদি এবার একটু স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা নিয়ে কিছু বলতেন, আসলে এই স্কলারশিপটা কী? স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা হচ্ছে হাঙ্গেরি সরকার কর্তৃক প্রদানকৃত একটি স্কলারশিপ, যেটা 2013 সনে সন থেকে হাঙ্গেরি সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের দেওয়া শুরু করেছে। আচ্ছা, এবং কতগুলো দেশে এই স্কলারশিপটা দেওয়া হয় বা কতগুলো দেশের স্টুডেন্ট চাইলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে? নিশ্চয়ই সব পৃথিবীর সব দেশ থেকে অ্যাপ্লাই করলে হয়তো হবে না, নির্দিষ্ট কিছু দেশ আছে। কি পরিমাণ আসলে? প্রতি বছর প্রায় 80টা দেশকে স্কলারশিপ, দেশের শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়, এবং প্রতি বছর প্রায় 5000-এর মতো স্টুডেন্ট বৃত্তি নিয়ে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য আসে। এখানে প্রায় 600 প্রোগ্রামের মধ্যে স্টুডেন্টরা তাদের পছন্দনীয় প্রোগ্রামগুলো বেছে নিতে পারে, এবং এই 600 প্রোগ্রামগুলো পিএইচডি, মাস্টার্স এবং ব্যাচেলার সব কিছু মিলিয়ে। সুমন ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই স্কলারশিপের সুবিধাগুলো আসলে কি? স্কলারশিপের সুবিধার কথা যদি বলতে হয়, প্রথমে আমি বলবো টিউশন ফি। এই স্কলারশিপে যারা পড়াশোনা করতে আসে তাদের কোনো ধরনের টিউশন ফি ইউনিভার্সিটিকে প্রদান করতে হয় না। দ্বিতীয়ত যেটা হচ্ছে অ্যাকোমোডেশন ফি। এই স্কলারশিপে যারা পড়াশোনা করে তাদের কোনো ধরনের অ্যাকোমোডেশন ফি ইউনিভার্সিটিকে দিতে হয় না। যদি সেই স্টুডেন্ট ইউনিভার্সিটির ডরমিটরিতে না থাকে, সেক্ষেত্রে তাকে প্রায় 100 ইউরোর মতো দিয়ে দেওয়া হয়, যাতে সে আলাদাভাবে বাইরে থাকতে পারে, ফি দিতে পারে। আচ্ছা, এবং হ্যাঁ, লিভিং কস্ট বা আমাদের ডেইলি আমাদের যে খাবারের যে খরচটা, আমি যদি সহজে বলতে চাই, সেটার জন্য কী পরিমাণ আমাদেরকে দেওয়া হয় আসলে? প্রতি মাসে একটা স্টুডেন্টকে লিভিং এক্সপেন্স হিসাবে প্রায় 120 ইউরোর মতো দিয়ে দেওয়া হয়, এবং একটা স্টুডেন্ট এই 120 ইউরো দিয়ে খুব ভালোভাবেই তার মান্থলি যত ধরনের পেমেন্ট আছে, গ্রোসারি আইটেম বলেন, তারপর যত ধরনের যাবতীয় ব্যয় আছে কভার করে নিতে পারে, কোনো সমস্যা হয় না। আচ্ছা, হেলথ ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে, সেটা যদি বলতেন আমাদেরকে। হেলথ ইন্স্যুরেন্স যেটা হয়, বাৎসরিকভাবে একটা স্টুডেন্টকে প্রায় 275 ইউরোর মতো করে দিয়ে দেওয়া হয়, এবং অলমোস্ট সব কিছুই কভার করে এই হেলথ ইন্স্যুরেন্স। কোনো ধরনের এক্সট্রা কোনো ধরনের ফি একটা স্টুডেন্টকে মেডিকেল ইস্যুর জন্য প্রদান করতে হয় না। আচ্ছা, আপনি যেটা বললেন যে প্রতি মাসে অলমোস্ট 120 ইউরোর মতো দেওয়া হয় একটা স্টুডেন্টকে, এটা মনে হয় ব্যাচেলর এবং মাস্টার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা পিএইচডি করছে তাদেরকে কত দেওয়া হয়? যারা পিএইচডি করছে তাদেরকে প্রায় 400 ইউরোর মতো দিয়ে দেওয়া হয় লিভিং এক্সপেন্স হিসেবে। হ্যাঁ, এবং ডরমিটরি ফিটাও মনে হয় সেম ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি। যারা পিএইচডি করছে ওনাদেরকেও প্রতি মাসে ডরমিটরিতে যদি না থাকে সেক্ষেত্রে 117 বা 116 ইউরোর মতো দেওয়া হয়। হ্যাঁ, এই এই জিনিসটা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি সবার জন্য সেম। ডরমিটরি ফি অথবা অ্যাকোমোডেশন ফি যেটাই বলেন আপনি, শুধু লিভিং এক্সপেন্সটা হচ্ছে ভ্যারি করে, ভ্যারি করে। ব্যাচেলর এবং মাস্টার্সের হচ্ছে 120 ইউরো দেওয়া হয়, আর যারা পিএইচডি করে তাদেরকে 400 ইউরো দেওয়া হয়। ওকে, সো আমরা, আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে নর্মালি যখন আমরা হায়ার স্টাডির জন্য কোনো একটা কান্ট্রিতে যাই, তখন আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদেরকে ব্যাংকে দেখাইতে হয় এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিতে হয়। তো এই স্কলারশিপ নিয়ে যারা পড়াশোনা করতে আসে তাদের ক্ষেত্রেও কি ব্যাপারটা সেম, নাকি এখানে কোনো সুবিধা আছে? না, ব্যাপারটা ওইরকমভাবে সেম না, কোনো ধরনের টাকা অথবা ব্যাংকে রাখার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, একটা
অল্প পরিমাণ একটা টাকা ব্যাংকে রেখে দিতে হয়, যেটা বাংলাদেশি টাকায় 1 লক্ষের মতো। সেটা এই কারণেই দেখাতে হয়, হাঙ্গেরিতে যখন একটা স্টুডেন্ট চলে আসবে তখন তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, তারপর ট্যাক্স কার্ড, এগুলো করতে প্রায় 2 মাসের মতো সময় লেগে যায়। এই 2 মাসটা যাতে সে তার লিভিং এক্সপেন্স কভার করতে পারে এবং যাবতীয় অন্যান্য খরচাদি কভার করতে পারে, সেই জন্য ব্যাংকে প্রায় 1 লক্ষের মতো টাকা দেখালেই হয়, আর কোনো প্রবলেম হয় না। ওকে, সো আমরা বলতে পারি এগুলোই ছিল আমাদের স্কলারশিপের অ্যাডভান্টেজ। হ্যাঁ, এগুলোই অ্যাডভান্টেজ। ওকে, থ্যাংক ইউ সুমন ভাই আপনাকে। এতক্ষণ আমার নিয়ে অনেক কিছু বলাই নিছেন। আচ্ছা, এখন দর্শকরা আপনার মুখ থেকে কিছু শুনবে। কি বলতে পারি আমি দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, একটা স্টুডেন্ট যদি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে তার কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। আচ্ছা, তো প্রথমেই তার যেগুলো লাগবে সেটা হচ্ছে তার প্রিভিয়াস যত একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে সেগুলোর সব ধরনের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে। এরপরে আমরা যদি এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা বলি, যেমন একটা প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো স্টুডেন্টদের ফুলফিল করতে হয়, তো সেক্ষেত্রে তার আইএলটিএস লাগবে এবং মোটিভেশন লেটার লাগবে। এবং আমরা যেহেতু এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপটা বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে অ্যাপ্লাই করছি, সো আমাদের মেডিকেল একটা সার্টিফিকেট লাগবে, আমাদের কিছু নির্দিষ্ট পরিমাণ কিছু টেস্ট আছে, ওই টেস্টগুলো করে সেগুলোর সার্টিফিকেট জমা দিতে হবে, এবং তার সাথে আমাদের লাগবে পুলিশ ক্লিয়ারেন্স। সো ইনিশিয়ালি এগুলোই এনাফ আসলে একজন স্টুডেন্টের অ্যাপ্লাই করার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য। তো আজকে মূলত এ পর্যন্তই ছিল আসলে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম সম্পর্কে একটা বেসিক ধারণা যে স্কলারশিপটা আসলে কী। তো আমরা চেষ্টা করবো এরপরে আরও কিছু ভিডিও আপলোড করার যেখানে আমরা ডিটেলস কথা বলবো এই স্কলারশিপ নিয়ে, এবং স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা যদি অ্যাপ্লাই করতে চায় তাদের একবারে শুরু থেকে হাঙ্গেরি আসা পর্যন্ত কীভাবে আসতে হবে, কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, কোথায় কোন ডকুমেন্টসটা জমা দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার যে পোর্টালটা, যে ওয়েবসাইটটা, সেখানে গিয়েও আমরা দেখাবো যে আসলে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমাদের সাথেই থাকবেন এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, যারা এরকম হায়ার স্টাডির জন্য আগ্রহী, যারা হাঙ্গেরিতে আসতে চায় বা অন্য কোনো দেশেও যেতে চায়, তাদের সাথে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তারাও একটা ভালো ধারণা পেয়ে যাবে এই হাঙ্গেরি সম্পর্কে বা এই স্কলারশিপ সম্পর্কে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আমাদের টাইম কভার করে আপনাদের জন্য কথা বলার বা ভিডিও বানানোর। তো ধন্যবাদ আপনাদেরকে আবারও, এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।